বাপ রে বাপ, আমাদের গ্রামের রাস্তা শেষ, ওটা রাস্তা ভেসে গেছে তো, দেখে রে দেখে রে, কিন্তু ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর চিত্র একদম, বাপ রে বাপ। ওরে বাপ বাপ বাপ, বাঙালে বাঙালে। হ্যালো গাইস, গুড টু মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা জাস্ট এখন সকাল হলো, ঠিক আছে, সকাল সকাল বেরোলাম হচ্ছে ঘুরতে, কত খুশি। তো এখন পুরো গ্রামটা ঘুরবো, কোথায় কোথায় ভেসেছে, কোন কোন ইয়েতে, কোন কোন বাড়ি ভেসেছে, কোথায় কোন পুকুর ভেসে গেছে, কি অবস্থা। আমাদের কারিপাড়া ডুবে গেছে, আমাদের বাথরুম, ঠিক আছে, মানে এই জায়গা এরিয়াটাই নিচু, এদিক দিয়ে স্রোত যাচ্ছে, এদিক দিয়ে, এদিক দিয়ে এদিককার জলগুলো আসছে, সব এদিক দিয়ে আসছে, আর এদিক সব এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। বাপরে বাপ, একটু সামনের দিকে যাবো, দেখবো, সাবধানে হাঁটবা। বাপরে বাপ, আবার তো মানে বৃষ্টি আসবে, কি অবস্থা, যেতে পারবা সামনের দিকে, তো যাওয়া যাবে না মনে হচ্ছে। এগুলো দেখে কি মনে হচ্ছে, মনে হচ্ছে কোন একদম বন্যা প্রবল এলাকায় চলে এসেছি আমরা। এই যে কতটা জল ডুবিয়ে হয়ে গেছে, পুকুর বাড়ি, ঠিক আছে, এ সব সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। নদীর মতো লাগছে দেখে পুরোটা, কি অবস্থা, বাপরে বাপ, এখানে তো দেখে মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে আমাদের, সমুদ্র তৈরি হয়েছে, সমুদ্র। এই পরিমাণ বৃষ্টি এর আগে মানে কি বলবো, দেখেছি কিন্তু এরকম পরিমাণটা দেখিনি, হ্যাঁ, যে পরিমাণটা হয়েছে বৃষ্টিটা মানে মাথা খারাপ বেশি, আর আমাদের সামনের মাঠটা না মনে হচ্ছে ইয়ে হয়ে যায় একদম, নদী গড়ে নাই এরকম মনে হচ্ছে, দেখি এই যে দেখো, এই দেখে বোঝা যাচ্ছে এটা মনে হচ্ছে এত বড় নদী, আর সব এগুলো হচ্ছে ধানের জমি, বোঝা যায় না, দেখি এই দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। বাপরে বাপ, এটা পিছনের মাঠ, এই যে রাস্তা আমাদের, কি হয়েছে প্রত্যেকটার বাড়ি, কি অবস্থা, বাড়ির সামনে দেখে মনে হচ্ছে ভাটরা বিল, একদম ভাটরা বিল এরকম মনে হচ্ছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল বাবা চলেছিল মাছ মারতে, ঠিক আছে, তো অনেকগুলো মাছ পেয়েছে, তো এখন ব্যাগে করে এখন দিয়ে পাঠাচ্ছে বাড়িতে, ঠিক আছে, তো এই মাছটা এখন নিয়ে যাবে হচ্ছে, এরা মাছ ছেলে মিলে দুজন এখন নিয়ে যাবে বাড়িতে, সব জায়গা, এই যে পুকুরটা ফেসে গেছে, পুকুরটা ফেসে গিয়ে সব একদম এখন মাছ মারছে এখানে, বাপরে বাপ, মাছ মারা দেখবে এখন, জাল নিয়ে আছে, বাবা গেছে ওখানে সকালে চলে এসে মাছ ধরে, এই পুকুরটা এত বড় পুকুর, কতটা মাছ ছিল একদম, পুকুর আর ইয়ে তো সব সমান হয়ে সব ভেসে ভেয়ে মাছ টাছে, বাপরে বাপ। বৃষ্টির সময় না গ্রামের এই দৃশ্য দেখতে আমাকে প্রচণ্ড ভালো লাগে, সবাই মিলে আনন্দের সহিত এখানে মাছ মারছে, অবস্থা কি রে ভাই, মাথা খারাপ অবস্থা, এইসব উঁচু উঁচু জায়গাগুলো যে ভেসে যাবে এটা কল্পনাও করা যায়নি। সিচুয়েশনটা এমন হয়ে গেছে না, এদিকে বাড়ি ফাঁসছে, এদিকে মাছ মারার একটা ধুন, মানে সিচুয়েশনটা কিছু বুঝে যায় না যে কি বলবো, মানে বুঝতে পারছি না। বাপরে বাপ, আমাদের গ্রামের রাস্তা শেষ, এই জন্য রাস্তা এরকম জল যাবে জীবনে ভাবেনি, এদিকটা নিচু এদিকটা উঁচু, কতটা জল তাহলে আটকে আছে এই দিকটা, এই থেকে দেখা যাবে আসল দৃশ্য। এই যে আমাদের বিল, এটা এখন বিল হয়ে গেছে, বিল, এটা পুরো বিল হয়ে গেছে একদম, আমাদের অবস্থা খারাপ,
পিছনটা স্রোত যাচ্ছে, আরে ঘরে উঠে আসার, আমি আবার ছাতা ধরে আসি, তারপরে ক্যামেরা করছি, মানে অবস্থা খারাপ একদম, ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর চিত্র একদম। বাপরে বাপ, এই যে মাছ মাছ কি অবস্থা। ওই জায়গাটা খালি একটু উঁচু আছে। ও এবার মাছ উঠে, বাপরে ভাটরা বেলটা, ভাটরা বেল আমাদের, ওরে বাপ কি পরিমাণ স্রোত যাচ্ছে, সর্বনাশ। তো এই হচ্ছে আমাদের গ্রাম, যেখানে সকলে মিলে চলে এসেছে জাল নিয়ে মাছ মারতে, ঠিক আছে। সকাল সকাল চলে এসেছে সবাই, এখন 8টাও বাজেনি, এত সকালে এতগুলো লোক চলে এসেছে মাছ মারতে। ভাটার বিলে থেকে কোনো অংশ কম নাই তো, সর্বনাশ। কাতার পাঁচ কিলো, কাতার পাঁচ কিলো, কাতার মানে সিচুয়েশনটা এরকম টাইপের যে কারো সর্বনাশ আর কারো পোষ মাছ, ঠিক আছে। যাদের পুকুরটা ফেসে গেছে তাদের তো পুরো সর্বনাশ একদম, আর যারা মাছ এখন পাচ্ছে এখানে তাদের তো খুবই ভালো লাগছে। তো আমরা এখন এই পার থেকে ওই পারে যাচ্ছি, রাস্তার উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে স্রোত যাচ্ছে। তো এই যে এক্সপিরিয়েন্স না, এটা সারা জীবন মনে থাকবে। এখন আসলাম হচ্ছে মাঠের দিকে, ঠিক আছে। মাঠ বাড়ির পিছনে মাঠটা, একটা আল ঠিক নাই কারো, ওই সব জল ভেঙে ভেঙে ভাগছে, আল ভেঙে ভেঙে জল যাচ্ছে। আমি ভাবছি খুশি পাতাতে হবে, কিন্তু এরা পাতিয়ে দিয়েছে অলরেডি। ছুটি ছুটি খুশি না ছুটি। তো এই ছুটিগুলো হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য, বহু পুরনো টেকনিক কেনা হচ্ছে ছোটো মাছ ধরার জন্য। আর এখানে যেটা পাতানো হচ্ছে এটাকে বলি ডেড়ই, তার ভালো নাম যে কী আছে জানি না, তবে আমরা গ্রামে এটাই বলে থাকি। এই জায়গাটা বেশি জলটা আসছে, এই জায়গাটা সুদূরটা কাজে লাগাতে হবে। আমিও বাড়ি গিয়ে এখন দেখি জাল টাল থাকে তো নিয়ে আসবো, জাল না থাকলেও যে একটা ইয়ে আছে মশারি আছে ওটাকে রেডি করবো, জালের মতো করে তারপর নিয়ে আসবো। পুকুরে মাছ রে ভাই, বাপরে বাপ, এটা সব ডুবে ছিল রাতের বেলা। রান্না ফের হয়ে গেছে এগুলা, এই বন্যার হচ্ছে এটা সব থেকে আকর্ষণীয় মাছ, চিতল মাছ, ঠিক আছে। এর ওজন হচ্ছে প্রায় 5 কিলো মতো। তো এটা ধরা নিয়ে কত কি হলো, প্রচন্ড ইয়ে হলো, ওই হাল্লা হলো একদম। তো মাছটা দেখে এসে দাস বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, তো আবার বেশি চলে আসলো। ওরা মাছ নিয়ে আবার মাছ ধরতে গেছে, মাছ ধরতে ওখানে দেখতে গেছে, আবার নিতে যেতে হবে ওদেরকে, বেশি এখনই চলে আসলো একদম। আবার করলাম, বাপরে বাপ, কালকে কী হয়েছিল অবস্থা, এগুলো সব ডুবে গেছিলো, সব ডুবে হিলে গেলো, সব জল চলে এসেছিলো সব। আচ্ছা এখন যাবো ওদেরকে মা বাটা থেকে নিতে, ঠিক আছে। আমি রেডি ফেডি হয়ে যাবো একদম, আমি আবার ফেলতে নামবো, ঠিক আছে। আমি আবার জাল ফেলবো, আমি ব্লগটা করছি এখানে এন, তো এরপরের ব্লগটা তোমার আরও ভালো ভালো কিছু দেখতে হবে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিচ্ছি, ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। ধরো আমাকে ধরো, এখানে সব থেকে বেশি স্রোতটা যাচ্ছে।